করোনা মোকাবেলায় মানুষের ঘরে থাকা উৎসাহিত করতে গান তৈরি করেছে কলকাতা পুলিশ। অঞ্জন দত্তের চাকরিটা আমি পেয়ে গেছি গানের সুরে, এমন একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কলকাতার গড়িয়াহাট থানা পুলিশের গাওয়া গানটির খবর জানাচ্ছেন চকর মালিথা। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে কলকাতা পুলিশের গাওয়া এই গান। করোনায় ঘরে থাকা কলকাতার মানুষের একঘেয়েমি কাটাতে 2 এপ্রিল সন্ধ্যায় কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেনে গড়িয়াহাট থানা পুলিশের 20 সদস্য গানটি গাওয়ার সময় এলাকার বাসিন্দারাও যার যার ঘরে থেকে অংশ নেন। থানায় বসেই পুলিশ সদস্যরা গানের কথা লেখেন। চ্যানেল আইকে অনলাইনে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে জানান গড়িয়াহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যাদের জন্য এটা গাওয়া হচ্ছে ম্যান্ডেভিলা গার্ডেন বা যেখানেই আমরা অনুষ্ঠানটা করি, ব্যালকনি থেকে বা তাদের বাড়ির বারান্দা থেকে, তারাও যেন গলা মেলাতে পারেন, সেই জন্যই এই গানটা চয়েস করা হয়। এখন তো সারা পৃথিবী থেকে আমাদের কাছে বার্তা এসে পৌঁছচ্ছে কলকাতা পুলিশের বিভিন্ন দপ্তরে, আমাদের নিজস্ব অ্যাকাউন্টে, সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে শুনলাম এটা ভাইরাল হয়েছে। এতটা ভেবে আমরা কিন্তু গানটা বাঁধিনি। এখন ভাবতে ভালো লাগছে যে সবাই খুব পজিটিভভাবেই এই গান বাঁধাটাকে নিয়েছেন। করোনা মোকাবেলায় পরিবারের সাথে ঘরে থাকার সময় মানুষকে আনন্দে থাকার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। চ্যানেল আই এর মাধ্যমে একটাই কথা বলার, এপার বাংলা ওপার বাংলা এখন আর নেই, এটা মানুষের সংগ্রাম। অক্ষরে অক্ষরে মেনে চলুন সরকারের নির্দেশিকা। একটাই অনুরোধ, বাড়িতে থাকুন। কলকাতা পুলিশের সাউথ ইস্ট বিভাগের ওয়েবসাইটে দেওয়া গানটি নিয়ে উচ্ছ্বসিত কলকাতার পুলিশ বিভাগ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।